আরজিকরকাণ্ডে বিচার সহ 10 দফা দাবিতে পূজোর মৌসুমেও ধর্মতলায় আমরণ অনশনের 4 দিনের মাথায় আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠকে ডাকে রাজ্য। ষষ্ঠীর রাতে কলকাতা থেকে জেলার সারা শহর যখন উৎসবে ব্যস্ত তখন স্বাস্থ্য ভবনে বসে রুদ্ধদ্বার বৈঠক, কিন্তু বৈঠক থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। তারা জানান বৈঠকে কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার, অনশন মিটুক সরকার তা চায় না। আমরা তো অন্তত একটা টাইম লাইন চাই যে এই টাইম লাইনের মধ্যে এটা সম্ভব হবে, যে একটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে। ওনারা বলেছেন যে এটা নিয়ে কোনো কথা ওনারা বলতে পারবেন না, ওনারা কোনো অ্যাসেসমেন্ট তারা করবেন, কবে অ্যাসেসমেন্ট করবেন আমরা জানি না। থার্ড উইক অফ অক্টোবর, তারপরে তো থার্ড উইক অফ অক্টোবর পুজোটা কাটিয়ে নেওয়া হোক, তারপর থার্ড উইক অফ অক্টোবরে গিয়ে তারা এটা নিয়ে চিন্তা করবেন, তারা এটা আদৌ অ্যাসেসমেন্ট করতে পারবেন না কি করতে পারবেন আমরা জানি না, সেটা তারা করবে। তারা বলা হয়েছে যে পুজোটা কাটিয়ে নেওয়া হোক। এইরকম আমাদের 7 জন সহযোদ্ধা এবং নর্থ বেঙ্গলের 2 জন সহযোদ্ধা কে না খেয়ে রয়েছেন, ওনারা বলেছেন যে পুজোটা কেটে যাক, তারপর আমরা ভাবছি, আমরা ভার্বাল অ্যাসিওরেন্স দিচ্ছি, আমরা দেখছি এটা করা যাবে, অ্যাসেসমেন্ট আমরা করে দেখছি, কবে করা হবে, কি অ্যাসেসমেন্ট হবে। ওনারা বলছেন যে আমাদের হয়ে তোমরা গিয়ে রিকোয়েস্ট করো তোমাদের অনশনকারীদের যাতে উঠে যায়। আমরা গিয়ে কি রিকোয়েস্ট করবো তাদের? আমরা বলেছি যে আপনারা আসুন, আপনারা আসুন ওই অনশন মঞ্চে, যে রিকোয়েস্টটা তাদের সামনে করুন। আমাদের শারীরিক অবস্থা যাদের অবনতি ঘটছে এবং এরপরেও কিন্তু সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা করবে প্রশাসন যে তার জন্য আমাদের শরীর নিয়ে আমরা হয়তো রাজনীতি করছি, কিন্তু এটা মনে রাখবেন আমরা রাজনীতি করছি না, রাজনীতি আসলে করছে সেই সমস্ত পক্ষ যারা চায় না এই অচল অবস্থা কাটুক, যারা চায় না এই অচল অবস্থা করে নতুন সমাজ ব্যবস্থা, নতুন স্বাস্থ্য ব্যবস্থা জন্ম হোক। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকেও রফা সূত্র মেলেনি আমরণ অনশনে অনর জুনিয়র ডাক্তাররা। সপ্তমীর সকাল থেকে আন্দোলন আরও জোরদার হয় জুনিয়র ডাক্তারদের। অনশনের 4 দিনের বেশি সময় পেরিয়ে গেছে, ফলে ক্রমেই দুর্বল হতে শুরু করেছে ডাক্তারদের শরীর। এখনও দাঁতে খাবার কাটেননি 7 জন অনশনকারী। গত শনিবার রাত 8:30 থেকে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। প্রথমে অন্যান্য হাসপাতালে 6 জন অনশন শুরু করলেও পরে যোগ দেয় আরজিকরের অনিকেত মাহাতো। বাকিদের মতো তারও শারীরিক অবস্থার অবনতি হয়েছে টানা অনশনে। তবে অনিকেতের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। ধর্মতলার অনশন মঞ্চে সর্বক্ষণ কেউ না কেউ তাদের শারীরিক অবস্থার খেয়াল রাখছেন, সে প্রেক্ষিতে আরজিকরের ICU প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। অনশন মঞ্চের সামনে তৈরি অ্যাম্বুলেন্সও, যদিও হাসপাতাল যেতে নারাজ অনিকেত। এখনও নিজেদের দাবিতে অনর রয়েছেন অনিকেত সহ বাকি অনশনকারীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 10 দফা দাবিতে আন্দোলন চলছে। দ্বিতীয়বারের কর্মবিরতি অল্প দিনের মধ্যে তুলে নিয়ে জুনিয়র ডাক্তাররা এখন অনশন শুরু করেছেন ধর্মতলায়, কিন্তু এখনও জল ছাড়া খাবার মুখে তোলেননি 7 জন অনশনকারী। ছাত্রদের পাশে দাঁড়িয়ে এখনও অবধি বিভিন্ন মেডিকেল কলেজের 250 জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য অনুরোধ করেছেন সিনিয়র ডাক্তারদের একাংশ। এদিকে বুধবার রাতে অনশন মঞ্চে যান খোদ রাজ্যপাল CV আনন্দ বোস। তিনিও অনশনকারীদের অনশন প্রত্যাহারের জন্য আবেদন করেন, যদিও সবিনয়ে রাজ্যপালের আবেদন ফিরিয়েছেন আন্দোলনকারীরা, ফলে আরও কঠিন হচ্ছে পরিস্থিতি। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।